দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানের এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আর এই চমৎকার আয়োজনে আপনাদের সাথে আছি আমি অ্যানি রেশমা। আজকে আমরা দেখব খুবই মজাদার একটি রেসিপি, সেটি হলো স্প্যাগেটি উইথ চিকেন বল। তাহলে দেখে নিই স্প্যাগেটি উইথ চিকেন বল তৈরি করতে কী কী উপকরণ লাগছে। স্প্যাগেটি উইথ চিকেন বল: মুরগির মাংসে কিমা 500 গ্রাম, ব্রেড 2-3 পিস, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়ো পরিমাণ মতো, সয়া সস 2 চা চামচ, গাজর কুচি 1 চা চামচ, ডিম 2টি, তেল পরিমাণ মতো, টমেটো পিউরি পরিমাণ মতো, ক্যাপসিকাম কুচি 2 চা চামচ, কাঁচা মরিচ 2-3টি, টমেটো সস 3 টেবিল চামচ, সুইট চিলি সস 2 চা চামচ, স্প্যাগেটি সেদ্ধ পরিমাণ মতো। দর্শক দেখে নিলেন নিশ্চয়ই কী কী উপকরণ লাগছে। এই সমস্ত উপকরণ আপনি পেয়ে যাবেন পান্ডা মার্টে। আমি এখন অর্ডার দিয়ে দিচ্ছি। দর্শক খুব তাড়াতাড়ি পান্ডা মার্ট থেকে আমার ডেলিভারি চলে আসবে। এই ডেলিভারি আসতে আসতে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আজকে আমাদের সাথে আছে নিউজ প্রেজেন্টার এবং ফুড ব্লগার নুসরাত ইসলাম। রমজানে যেটা হয় যে ইফতার অ্যাকচুয়ালি আমাদের মেইন ফোকাস হয়ে যায়, কারণ দেখা যায় যে আমরা সারাদিন রোজা রাখার পর উই ওয়েট যে কখন আমরা ইফতার করবো। তো দেখা যায় যে আমি যদি আমার পার্সোনাল চয়েস বলি, আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন ইফতার একটা ডিফারেন্ট আইটেম রাখার জন্য। রোজার সময় একটা খুব বড় প্রবলেম যেটা হয় যে ট্রাফিক জ্যাম, একদম, তারপর দিয়ে কাজের এত প্রেশার থাকে, আমি অ্যাকচুয়ালি খুব একটা বেশি সময়ও পাই না যে আমি সুপার শপে যাব কিংবা বাজারে গিয়ে আমি আলাদা করে শপিং করব। সো যার কারণে আমি একটা ইজি সলিউশন খুঁজি আর কি, যে কিভাবে করে আমি দ্রুত ইনগ্রেডিয়েন্টসগুলো বাসায় পেতে পারি আর কি। অবশ্যই পান্ডা মার্ট, ডেফিনেটলি। আপু আজকের ইফতারে আমি খুব মজাদার একটা রেসিপি করছি, সেটা হচ্ছে স্প্যাগেটি উইথ চিকেন বল। আর এর সব উপকরণ আমি পান্ডা মার্ট থেকে অর্ডার করেছি, এখনই চলে আসবে। আসসালামু আলাইকুম ম্যাম, আপনার ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ওয়েলকাম। গ্রেট, সো সব উপকরণ চলে আসছে, চলে এসেছে। আমি সব উপকরণ এখন রেডি করে নিয়েছি, এখন আমি রান্না করব। প্রথমে হচ্ছে আমার কিমাটা, রান্নার সময় আমি হাতটা একেবারে হাইজিন করে পরিষ্কার করে নিয়েছি, সো আমরা এখানে দিতেই পারি। এখন দিয়ে নিচ্ছি আমি এখানে পাউরুটি। পাউরুটিটা আমরা কেন দিচ্ছি, কারণ এটা একটা বাইন্ডিং হিসেবে কাজ করবে। এটার বদলে কিন্তু কেউ যদি চায় ময়দা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারে। এখানে সব ধরনের উপকরণ কিন্তু আছে, স্প্যাগেটিতে আছে কার্বোহাইড্রেটস আর কিমাতে অবশ্যই প্রোটিন আছে। আমরা এখন এই যে ইফতারে আমরা যে খাবো, সারাদিন সিয়াম সাধনার পরে যে আমরা একটা খাবার খাবো, সেটাতে থাকতে হবে সব ধরনের পুষ্টি। আচ্ছা, আমি এখানে 2 পিস পাউরুটি দিয়েছি, যদি আমরা বল করার সময় আরও বেশি লাগে আমি কিন্তু আরও দিব। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো, রসুন বাটা, যেহেতু আমি কিমা দিয়েছি কিমার সাথে একটু আসলে রসুন আদা যায় ভালো লাগে, একটু করে লাল মরিচ গুঁড়ো, আমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স ইউজ করতে পারি। আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা আমরা যখন দিব লবণটা একটু পরে দেব, কারণ সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, সয়া সস টমেটো সস সবগুলোতে। একটা টিপস জেনে নিল সবাই, হ্যাঁ সেই। একটু করে গাজর কুচি দিচ্ছি, এটা আমি এতেও যাবে স্প্যাগেটিতেও যাবে, স্প্যাগেটিতেও যাবে, এখানে দিচ্ছি না দিলেও চলে, বাট আমার ভালো লাগে। একটা ডিম দেব, এই রান্নাটা একটা সুবিধা হচ্ছে আমি দুটো চুলাতে একসাথে কাজ করতে পারি। তেলের পরিমাণটা না একেবারে নিজের উপরে, যারা খুব কম খেতে চায় তারা কম দিয়েও করতে পারবে। স্প্যাগেটি এমন না যে খুব তেল তেলে হতে হবে, সসটা একটু বেশি হলে কিন্তু সসি সসি খেতেও ভালো লাগে। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আপু যদি একটু নাড়িয়ে দেন, এটা শেষ এটা মনে হয়ে এসছে, আমি একটু দিয়ে দেখি। এটা যে একেবারে রাউন্ড বল হতে হবে তা না, বল শেপে করলেও চলবে। পেঁয়াজটাকে তো আমরা একটু লালচে করে নিব, রাইট? না, খুব বেশি লালচে করা লাগবে না, এটা হতে থাক। এই সুযোগে আমি দিয়ে নিচ্ছি বাকি উপকরণগুলো। গাজরটা দিচ্ছি, কারণ গাজরটা হতে একটু সময় লাগবে।
আবার চাইলে আপনি ক্রিসপিও রাখতে পারবেন। আমি একদম ফ্রেশ টমেটোটাকে এখানে একটু হালকা বয়েল করে ব্লেন্ড করে নিয়েছি। আবার ওই সময়টা যদি না থাকে কারো, আমরা কিন্তু পান্ডা মার্টে পেয়ে যাচ্ছি টমেটো পিউরির যে ক্যানগুলো ওগুলো পাচ্ছি। আমি যেমন পার্সোনালি আমি স্প্যাগেটি করি বাসায় মাঝে মাঝে, বিকজ আমার এটা পার্সোনালি খুবই পছন্দ। খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিছু কিছু মনে হয়ে যাচ্ছে অলমোস্ট। আমি উল্টে দিচ্ছি, খুব নাইস একটা ব্রাউন কালার এসেছে মিটবলটাতে। আর যেহেতু ইফতারে আমাদের আসলে স্মেলটা খুব ভালো লাগছে না। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি আমার সসে কিছু মরিচের গুঁড়ো, এটা হচ্ছে যে যেমন ঝাল পছন্দ করে। আর কেউ যদি একদম ঝাল খেতে না চান, এখানে কাশ্মীরি মরিচটা যদি ব্যবহার করেন সেটাও কিন্তু আপনার কালারটা আসবে, কিন্তু ঝালটা হবে না। ক্যাপসিকাম কুচি, দুই তিনটা মরিচের ফালি দিয়ে নিচ্ছি। এখন যে পেন্ডিং সসটা আছে আমি সেটা দিয়ে দেবো। টমেটো সসটা নিয়েছি আমি, সুইট চিলি সসটা দিয়ে নিচ্ছি, দুই টেবিল চামচের মতো। এগুলো এখন রাখতে হবে। মিটবলটা কিন্তু আমার আমি সসে ওটা রান্না করবো। হ্যাঁ আচ্ছা, মানে স্প্যাগেটিটা তাহলে আমরা সবার লাস্টে দিচ্ছি। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি সসে। আমাদের রান্নাতে তৈরি হচ্ছিল, আমরা দেখি কি অবস্থা। ইফতারে কি পছন্দ আপু আপনার? অনেস্টলি স্পিকিং, আমি ইফতারে খুব ভারী খাবার খেতে খুব পছন্দ করি, মানে অনেকে থাকে খুব লাইট খাবার প্রেফার করে, বাট আমার কাছে মনে হয় যে আমি সারাদিন রোজা রাখছি, খাই নাই অনেক, আমার এখন হ্যাঁ খুব খেতে হবে। আমি এখন যেটা করে নিচ্ছি, ডিমটাকে আলাদা করে ওই তেলটাতে ফ্রাই করে দিচ্ছি। আমার ডিমটা হয়ে গেছে, আমি চুলোটা নিভিয়ে দেবো। সসটা কিন্তু হয়ে গেছে না? হ্যাঁ অলমোস্ট অলমোস্ট। এখন আমরা যেটা করবো, স্প্যাগেটিগুলোকে দিয়ে দেবো। আমি যখন পার্সোনালি কুক করি আমি কিন্তু প্রচুর মেয়োনিজ ইউজ করি, যেহেতু এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। আপু এটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা গ্রেট, এখন শুধু আমরা সার্ভ করবো। অনেকে কিন্তু আবার চাইলে এখানে অরিগানো ইউজ করতে পারে, এটা একটা ইটালিয়ান ফ্লেভার দিবে। একদম অরিগানো আসলে আমি পিজাতে একটু বেশি ইউজ করতে পছন্দ করি, মানে ওটা জাস্ট গার্নিশ করা আর কি অরিগানো দিয়ে। অরিগানো কিন্তু একটা স্ট্রং ফ্লেভার আছে। আমরা বলটাকে এরকম একটু উঠে উঠে দেবো, যাতে সবার সার্ভিংয়ে একটা করে বল পড়ে। এখন এটাকে একটু সাজিয়ে নিই। হ্যাঁ নুসরাত আপু, আমরা যদি এরকম করে সাজিয়ে দিই দেখতে ভালো লাগবে। রাইট, এই খাবারে সব কিছু আছে, আসলে তেমন কিছুই দেওয়া দরকার নেই। আমরা সামান্য একটু গার্নিশ পাশে দিয়ে করে দিলাম। এখানটা আমরা একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আই কান্ট ওয়েট টু ট্রাই ইট আউট। ইফতারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ডেফিনেটলি নুসরাত আপু, তৈরি হয়ে গেল আজকের মজাদার ইফতার, স্প্যাগেটি উইথ চিকেন ফ্রাই। দেখতেও খুব সুন্দর হয়েছে আর খুব মানে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। দর্শক তাহলে দেখে আসি স্প্যাগেটি উইথ চিকেন বল তৈরি করার প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে একটি পাত্রে মুরগির মাংসে কিমা নিন, তাতে পাউরুটি, লবণ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়ো, সয়া সস, গাজর কুচি ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন, গরম তেলে মশলায় মাখানো মাংস বল আকারে দিয়ে ভেজে নিন। অন্য চুলায় সসপ্যানে তেল দিন, গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। এবার তাতে গাজর কুচি, টমেটো পিউরি, মরিচ গুঁড়ো, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ ফালি, টমেটো সস, সুইট চিলি সস দিয়ে সস তৈরি করে তাতে চিকেন বল দিন। এবার ফ্রাইং প্যানে গরম তেলে ডিম দিয়ে ভেজে নিন। সবশেষে স্প্যাগেটি ও ভাজা ডিম দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার স্প্যাগেটি উইথ চিকেন বল। নুসরাত আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। আর আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনার জন্য রয়েছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পান্ডা মার্ট আজকের রেসিপি এই অনুষ্ঠান থেকে আমি অ্যানি রেশমা নিয়ে নিচ্ছি আজকের মতো বিদায়। আগামী পর্বে আবার আসবো একটি মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।